ভালো হয়ে যাবে মন কানে গোজো হেডফোন। নমস্কার, আমি মানস আর তোমরা দেখছো ম্যাগনেটিক জোন। তো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন আমি রেডি হয়ে গেলাম, তো রেডি হয়ে যাচ্ছি একটা বার্থডে পার্টিতে বাড়ির পাশেই। তো তোমরা ওকে সবাই চেনো, তারপর বাদ বাকি যাওয়ার পর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তাই সঙ্গে দেখো, পাশে দেখো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে 1 2 3 যাওয়া যাক। ঘন্টুর আজকে জন্মদিন, ঘন্টুদের বাড়িতে এসেছি আর ঘন্টু এখন কেক কাটবে। সবাই আছি এখানে, ঘন্টুর ঠাকুমা, ঘন্টুর ঠাকুমা আসবে আমার একটা শর্ট ভিডিওতে কিছুদিনের মধ্যেই, তোমরা দেখতে পারবে। খুব ভালো অভিনয় করে বাস্তবে। আর সবাই আছি, দিদি আছে এদিকে। ঘন্টু শুরু করতে হলে আচ্ছা, আরেকজন আসবে, একটু অপেক্ষা করতে হবে। আসবে আসবে, সবাই আসবে। সবাই চলে এসেছে, যাদের জন্য অপেক্ষা করছিল তারাও চলে এসেছে। এখন কেক কাটা শুরু হবে। তো ঘন্টুর 12 বছর হয়েছে, এই যে 1 আর 2 রয়েছে পাশাপাশি, আর এই কেক খুব সুন্দর। নে ঘন্টু, এই মোমবাতি গুলো জ্বালা আগে। দাঁড়া সামনে দাঁড়া, ছেলে এক্ষুনি নিবে যাবে। চল এবার ঘন্টু কেক কাটছে। ঘন্টু কেক কাট, কেক কাট, কেক কাট। হ্যাপি বার্থডে বলো সবাই। বৈশাখী খাও, একটু খাও, একটু খাও। আরে খাও খাও, একজন আগে খাও। আরে এবার ঠাম্মাকে খাও, আর এবার ঘন্টুকে কেউ খাইয়ে দাও একটা কেকের টুকরো। ঘন্টু এখানে সামনে সামনে আর ধানদুব্ব দিতে লাগবে না, কেক কাটার সময় দিতে লাগে না, ওটা খাওয়ার সময়, দুপুর বেলায় মনে হয় দিয়েছে মনে হয়। আবার কি এই তো, এই তো, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা এবার সবাইকে দিয়ে দাও কেক, যাকে যা দেওয়ার। এই বৈশাখ কি খেলি না কেন, দাদা দিল রাগ হলো কিসে? লিপস্টিক উঠে যাবে, আমি খাই দিচ্ছি রো মা, আমি খাই দিচ্ছি। এবার ছেলের বাবা ছেলের মাকে কেক খাওয়াবে, এটা আমরা দেখবো। না না এটাই হবে, এটাই হবে। আরে চলে গেলে হবে না, চলে গেলে হবে না, না এটা হবে, এটা হবে, এটা হবে। কোথায় চলেই গেছে, লজ্জাবে দেবে তো। ওই মাছের ফুলটা রেখে দিবা, দিয়ে ওকে দিয়ে দিবা। এই ফুলটা খাবি কোনটা, লালটা? এইটা খাবে, এইটা, এইটা। ও আকাশিটা কেটেই খাবি, দাঁড়া কেটে খাবি। এই দিদি এসে খুশিরা এসে দেবে না, এই দেখ আজকে পিসি দেখে যাচ্ছে কিন্তু দেখা দেখে তুই কি কি করছিস, কালকে তোকে পিটাবে দেখি। ও তুই পড়াস ওকে? ও বৈশাখী কেনে ঘন্টুকে মারবে কালকে? দুটো দিদিমণি, দিদিমণি মারবে। কোন দুটো, কোন দুটো? ও এটা আর এটা? না ও ওরা দুই বোন, দুজন দুজন দিদিমণি। আচ্ছা আচ্ছা, এটা তো সত্য।
ঘুণ্ডুকে মাখিয়ে দিয়েছি কেক, তখন সবাই ছিল না। ও প্রথম থেকে আমি বড় নিচ্ছি, দাঁড়াও a few moments later hello mice che ekhon eta diye tui ata school bag kine dibi o mai ekta ashirbad kore dao jeon bonno kichu dibo ta tor khushi tui jeta tui rak tui rak যেহেতু কাজকর্ম ছিল কিছু বাড়িতে, তাই এখন এলো। ও আলোটা ছেড়ে দাও, আরে আলোটা ছেড়ে দাও, ছেড়ে দাঁড়াও। আর এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে রাতের। অনেক বড় হওয়া, আর 6 বছর বাদে বিয়ে করো, 18 বছর হয়ে যাবে, 18 না 21 করতে হবে, যাই হোক, আর 9 বছর বাদে বিয়ে করো। আমি তো করবো, আগে ও করুক, ভাইপোদের বিয়ে আগে হবে। আর আদি বদজাতের কাদি এখন এলো, আর দিদি ড্রেস চেঞ্জ করে আবার এলো, স্কুটি নিয়ে চলে এসছে, স্কুটি নিয়ে, এই দেখো তোমরা স্কুটি নিয়ে একদম চলে এসছে, বাড়ি দেখা যাচ্ছে আমাদের, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওটা আমাদের বাড়ি। ও খেয়েছে, ভাই তুমি খাও, আমি খা, খাস না তেমন তো না, আমার পাত থেকে খাস তো। আদি বজ্জাতের কাদি এখন আবার কেক খাচ্ছে। কেক খেয়ে ওকে আগে বজ্জাকে কাকে গাইজ, আমরা এখন খেতে বসছি, সবাই সবাই বসে পড়েছে, মানে সবাই বলতে আমি বাদ আছি সবার মধ্যে, আমি এখন বসবো। তো তোমাদের একটা ঝলক দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে, তো আমরা নিচে মাছের মাথা দিয়ে ডাল চিপস মাদের খাওয়া হয়ে গেছে, আর আমি এখন ধরিনি দৌড়বো, দারুন না, ভালো হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল আর আলুর চিপস দিয়ে খাচ্ছি, ভীষণ ভালো হয়েছে খেতে, মনোরম হাওয়া, একদম প্রাকৃতিক পরিবেশ, হাওয়া একদম মানে আমাদের ঐতিহ্য বলতে বলতে। এই ঘন্টু গাই, এই ঘন্টু মুখ খোলো। এই ছিল আজকের ব্লগ, ব্লগে দেখালাম ঘন্টুর জন্মদিন পুরোটা, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই মাত্র উঠলাম সবাই। হ্যাঁ ঘন্টুর মাকে দেখানো হয়ে গেছে, হ্যাঁ ঘন্টুর বাবাকে বললাম ওর মাকে কেক খাওয়াতে, ওর বাবা লজ্জায় চলে গেল আর কেক খাওয়ালো না, হ্যাঁ এখনো খাচ্ছে টুকটাক দু একজন। আর ঘন্টুর ঠাকুমাকেও দেখানো হয়ে গেছে, হ্যাঁ ঘন্টুর ঠাকুমাকে দেখালাম তখন, যে ওই যখন কেক কাটার আগে ওই শর্ট করবো বললাম ঘন্টুর ঠাকুমার সঙ্গে। আর ঘন্টুর দাদুর এখনো খাওয়া শেষ হয়নি, দুটো ব্যাচ খেলো, আর উনি খাচ্ছেন এখনো, উনি মাংসের হাড় চিবোতে পারছেন একদম। তো আমাদের এখানটাই, তো আমাদের সবাই আমরা এরকমই হাসি মজা করে থাকি, তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি, প্রত্যেকবারই যা যা হয়, তো পাশে থেকো আবারও তোমরা আমাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আবার দেখা হচ্ছে কালকে, বাই।